সবাইকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ শুধু আপনারা বাড়িয়ে দিন হাত মুখে রাখবো তুলি পড়তে পারে খুলি তোমরা আমার বন্ধু কেমন করে তা ভুলি রঙটা নেব কালো কিন্তু আঁকাটা হবে ভালো পরিষ্কার বোঝা গেল মুখে তুলি ধরে ছবি আঁকা হবে দাঁতে তুলি রেখে দাঁতে নয় হাতে রাখবো আমি দাঁতে তাহলে দেখা যাক ছবি হয় কী ছবি হবে ছোটা ভীম কার্টুনের ছোটা ভীম তাহলে এই হচ্ছে কালো রং রংটা কালো মিশে নিতে হবে ভালো এরকম কিন্তু ছবিটাও হবে ভালো পরিষ্কার বোঝা গেল এই হচ্ছে কালো এটা দিয়ে ছবি আঁকা হবে ছোটা ভীম এই শুরু করতে চলেছি ছোটা ভীম ছোটদের ছোটা ভীম এই ভালো করে মিশিয়ে নিতে হবে কালো তবে আঁকা হবে ভালো এই এই মুখে তুলি ধরলাম এবার হচ্ছে ছোটা ভীম এই এরকম করে বাঁকা ছোটা ভীম হচ্ছে আঁকা এই এক দুই এরকম করে বাঁকিয়ে নিতে হবে এখানে কান এরকম হালকা করে বাঁকা করে হবে টান এরকম করে চুল এই হচ্ছে মাথায় চুল সুন্দর করে করতে হবে চুল না জানা হয় ভুল এই হচ্ছে চুল এই ঠিক আছে এবার হচ্ছে এরকম করে দাও ভি এরকম হবে ভি বোঝা গেলো কি এরকম হালকা করে এরকম বাঁকিয়ে টান দিয়ে দাও এবার এরকম করে এক দুই আবার হচ্ছে এক দুই দিয়ে দুটো রেখা এরকম এবার হচ্ছে হাতের আঙুল করে দাও এরকম করে হাতের আঙুল এক দুই তিন চার এরকম করে কয়েকটা আঙুল করে দাও হালকা করে বাঁকা ছোটা ভীম হচ্ছে আঁকা এই বাঁকা আবার হচ্ছে এরকম করে দিয়ে এরকম বাঁকা করে দাও এই ডান হাতটি হবে আঁকা এরকম হচ্ছে বাঁকা এই এক দুই এরকম করে এই ঠিক আছে দুটো রেখা দিয়ে দাও এক দুই এবার হাতের আঙুল এরকম করে এক দুই তিন চার এবার হচ্ছে এরকম করে এরকম করে বাঁকা করে টেনে দাও একটু বাঁকিয়ে টেনে দাও এক দুই ঠিক আছে এক দুই এই এবার হচ্ছে এরকম জুড়ে দাও এই যে আছে ফাঁকা এরকম হবে রেখা এবার কয়েকটা সোজা এই দেখো কয়েকটা সোজা এক দুই তিন এক দুই তিন এবার দেখো সিন এক দুই এক দুই এবার এই পায়ের অংশ করে দাও পায়ের জুতো এক দুই ঠিক আছে এবার হচ্ছে ছোটদের ছোটা ভীম এই এরকম গোদা এরকম করে এই এক দুই ঠিক আছে পেছনে একটি হালকা করে বাঁকা এই হয়ে গেল আঁকা এবার এবার চোখ করতে হবে এক দুই এই এবার গোল করে হবে আঁকা এরকম গোল করে দুটো হবে আঁকা গোল এরকম গোল বাঁকা বাঁকাকে বলবো তাকা এই বাঁকা পাশের দিকে তাকা এই হচ্ছে দেখো আঁকা এই এবার হচ্ছে মুখ এরকম বাঁকা এই এরকম হচ্ছে টাটকা হাসি এই টাটকা হাসি দিচ্ছে এক দুই ঠিক আছে তাহলে এই হলো ছোটা ভীম হ্যাঁ তুলি খুলে নিচ্ছি এই মুখে তুলি ধরে ছোটা ভীম আঁকা হলো ছোটোদের ছোটা ভীম ঠিক আছে এই পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য